আজকে আমরা পটলের ভর্মা বানাবো। এটা আমরা নিরামিষ বানাচ্ছি। পটলের ভর্মা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, আর 1 কাপ পোস্ত নিয়েছি, এখানে 4 থেকে 5 কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর 1 ইঞ্চ আদা নিয়েছি, যেটাকে আমি কদ্দুকস করে নিয়েছি। সব থেকে আগে পটলটাকে আমরা ভাঁজ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো। সব থেকে আগে 2 সাইডে এরকম করে কেটে নেবো। আগে কেটে নেওয়ার পর এগুলো ছিঁড়ে নেবো, এরকম করে ছিঁড়ে নেবে, পুরো ভাঁজ করে চাপাশ দিয়ে ছিঁড়ে নেবো। ছিঁড়ে নেওয়ার পর এবার কোনো 1 সাইডে চামচ ঢুকিয়ে বাড়তে, তার আগে 1 সাইডে কোনো থেকে কেটে নেবো, কিন্তু এটা ফেলবে না, এটা কাজে আসবে। এবার ভিতরে এটা আমরা বার করবো মশলাটা। আপনি চাই ছুরি দিয়েও বার করতে পারে, নয়তো কোনো স্টিলের চামচ নিয়ে নেবেন, ওটা দিয়ে আমাকে বার করে নেবেন। এই ভেতরে মাল মশলাটা ফেলবেন না, এটা ভরবার বানানোর জন্য কাজে আসবে। দেখুন এই করে এগুলো পুরোটা নিয়ে বার করে নিয়েছি, সব পটলটাই আমি এরকম করে বার করে নিয়েছি। দেখুন এবার আমার ভেতরে মশলাটা বানাবো। আমি কড়ার মধ্যে 2 চামচ তেল ঢেলেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলের ভেতরে মাল মশলাটা ঢেলে দেবো। এবার পটলের মশলার মধ্যে আমি হলুদ আর নুন দিয়েছি, এবার এই দুটো দিয়ে এবার ভাজাটা আমি ভাজা করবো। আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট বানিয়েছি গ্রাইন্ডার, আমি 2-3 চামচ দিয়ে এই পেস্টটা বানিয়ে এবার এর মধ্যে আমি আমাদের এই মশলাটা ভাজছি, ওখানে আমি ঢেলে দেবো। আমাদের পটলের ভেতরে মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলো পটলের মধ্যে ভরে দেবো। আমরা রেডি করেছিলাম ওটা, এবার চামচের দিয়ে চামচের হেল্পে আমরা এটাকে মশলাটা পটলের ভেতরে ঢুকিয়ে দেবো। দেখুন এরকম করে সব মশলাটা পটলের মধ্যে ভরে দেবো, এরকম করে আমার সব মশলাটা ভরে দেবো। এই সব পটলটা এরকম করেই দেখুন আমি ভরে নিয়েছি, এরকম করে সব ভরে নেবো। এবার পটলের মশলাগুলো ভরার পর যে আমরা কেটেছি আর যা ঢাকনি বানিয়েছিলাম ওগুলো আমরা উল্টো করে ঢেকে মুখটা বন্ধ করে দেবো। এদের মুখটা বন্ধ করে দেবো। কড়ার মধ্যে আমি 2 চামচ তেল ঢেলেছি, এবার তেলটা আমি ভালো মতন করে গরম করছি। আমাদের তেল গরম হয়ে গেছে, তো পটলগুলো একটা একটা করে তেলের মধ্যে রেখে দেবো। পটলকে আমাদের ভাজবো, এটা আমরা আঁচ কমিয়ে ভাজবো, তাকে ভেটে পর্যন্ত তার ভাজন করে ভাজা হয়ে যায়। পটল এবার 1 সাইড আমাদের ফ্রাই হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে পরে 2 সাইড অন্য সাইডেও ফ্রাই করবো। এখানে আমি কিছুক্ষণ পরে এবার খুলে অন্য সাইড ফ্রাই করছি। আমাদের ভরবা পটল রেডি হয়ে গেছে, দেখুন 2 সাইডে ভাঁজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। আমাদের নিরামিষ পটলের ভর্মা রেডি হয়ে গেছে, এটা খেতে খুবই সুস্বাদু। এটাকে আপনি ভাত, ডাল অথবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। যদি আমাদের রেসিপি আপনাদের পছন্দ হয় তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ফলো করার জন্য বেল আইকন দাবিয়ে ফলো করুন।